বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, প্রভাষক প্রাণীবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আমাদের আজকের পাঠ পরিচিতি দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নোত্তর দশম অধ্যায় এসো বলকে জানি। আজকে আমরা দশম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আগামী 15 অক্টোবর থেকে অনলাইন ভিত্তিক যে এমসিকিউ পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেই পরীক্ষার জন্য আজকে আমার শেষ ক্লাস। এই ক্লাসটি থেকে 7-8টি এমসিকিউ কমন পাওয়া যাবে। ক্লাসটি মনোযোগ সহকারে আয়ত্ত করবে। কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের জন্য আজকের প্রথম এমসিকিউ, গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল, এটি কোন বলের উদাহরণ? সঠিক উত্তর মহাকর্ষ বল। তোমরা জানো মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। গাছ থেকে ফল মাটিতে পড়ল যেই বলের কারণে সেটি হলো মহাকর্ষ বল। অপশনে যদি মহাকর্ষ বল না থেকে অভিকর্ষ বল থাকে তাহলে তোমরা সেটি অ্যান্সার দেবে। নিচের অনুচ্ছেদটি পড়ে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। 2 নিউটন বল প্রয়োগ করা একটি বস্তুর ত্বরণ হল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বল প্রয়োগ বন্ধ করে বস্তুটিকে মেঝেতে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি কিছু দূর যাওয়ার পর থেমে গেল। আমাদের জন্য 2 নম্বর এমসিকিউ, বস্তুর ভর কত? সঠিক উত্তর হবে গ নম্বর 500 গ্রাম। এর জন্য একটি সূত্র আছে, তোমরা জানো বল এফ সমান এম এ, অর্থাৎ ভর এবং ত্বরণ এই দুইয়ের গুণফলকে আমরা বল বলে থাকি। আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ভরের মান, সুতরাং এম সমান এফ ভাগ এ। এফের মান দেওয়া আছে 2 নিউটন এবং এর মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানগুলো বসে ক্যালকুলেশন করলে 0.5 কেজি পাওয়া যায়। কেজিকে গ্রামে প্রকাশ করলে 500 গ্রাম। সঠিক উত্তর গ নম্বর 500 গ্রাম। 3 নম্বর এমসিকিউ, কোন বলের কারণে বস্তুটি থেমে গেল? সঠিক উত্তর ক নম্বর ঘর্ষণ বল। বস্তুটিকে যখন মেঝেতে ছেড়ে দেওয়া হয় তখন মেঝের সাথে এর ঘর্ষণ হয়। এই ঘর্ষণ বলের কারণে বস্তুটি কিছু দূর যাওয়ার পর থেমে যায়। পরবর্তী এমসিকিউ, নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টি? সঠিক উত্তর 3টি। বিজ্ঞানী নিউটন গতি বিষয়ক 3টি সূত্র প্রদান করেছেন। এই সূত্রগুলো নিউটনের গতিসূত্র নামে পরিচিত। 5 নম্বর এমসিকিউ, ত্বরণ নির্ভর করে 1 বেগের পরিবর্তনের উপর, 2 সময়ের উপর, 3 প্রযুক্ত বলের উপর। নিচের কোনটি সঠিক? সঠিক হবে ঘ নম্বর, অর্থাৎ 3টি তথ্যই সঠিক। 6 নম্বর এমসিকিউ, বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে? সঠিক উত্তর জড়তা। 7 নম্বর এমসিকিউ, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন কেন? সঠিক উত্তর স্থিতি জড়তার জন্য। তোমরা জানো জড়তা প্রধানত 2 প্রকার, স্থিতি জড়তা এবং গতি জড়তা। স্থিতি জড়তার জন্য বস্তু স্থির অবস্থায় থাকতে চায় এবং গতি জড়তার জন্য বস্তু গতি অবস্থায় থাকতে চায়। এজন্যই কিন্তু স্থিতি জড়তার কারণে যখন হঠাৎ করে বাস চলতে শুরু করে তখন যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, আর গতি জড়তার কারণে চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করা হলে যাত্রী সামনের দিকে হেলে পড়ে। 8 নম্বর এমসিকিউ, কোন বস্তুর ভর 5 কেজি এবং এর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির ভর বেগ কত? সঠিক উত্তর ঘ নম্বর 50 কেজি মিটার পার সেকেন্ড। তোমরা জানো ভরবেগ নির্ণয়ের সূত্র হলো ভর গুণন বেগ। এখানে ভর দেওয়া আছে 5 কেজি, বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, গুণন করলে 5 × 10 = 50। সেই সাথে এককগুলো খেয়াল রাখতে হবে, ভরের একক কেজি এবং বেগের একক মিটার পার সেকেন্ড। এই জন্য সঠিক উত্তর ঘ নম্বর। ঘ নম্বরেও কিন্তু 50 মান দেওয়া আছে কিন্তু নিউটন সঠিক নয়। এই জন্য মানের সাথে সাথে এককগুলো অবশ্য অবশ্যই খেয়াল করবে। পরবর্তী এমসিকিউ এর অ্যান্সার উদ্দীপকের আলোকে দিতে হবে। উদ্দীপকটি আমরা দেখে নিচ্ছি। এখানে একটি চিত্র দেওয়া আছে, তোমরা বুঝতেই পারতেছো চিত্রে আসলে স্থিতি জড়তার একটি উদাহরণ দেখানো হয়েছে। আমাদের 9 নম্বর প্রশ্ন, উপরোক্ত ঘটনা কোন কারণে ঘটে? সঠিক উত্তর জড়তা।
জড়তার কারণেই এই ঘটনাটি ঘটে, অর্থাৎ কার্ডবোর্ডের উপরের যে পয়সাটি সেটি কার্ডবোর্ড সরে গেলেও সোজা গ্লাসের ভেতরে পড়ে যায় জড়তার কারণে। 10 নম্বর এমসিকিউ, ঘটনাটি নিউটনের কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়? সঠিক উত্তর গতির প্রথম সূত্র দ্বারা। নিউটনের গতির প্রথম সূত্রে বলা হয় স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সম গতিতে চিরকাল চলতে থাকতে চায়। অতএব জড়তা বিষয়ক যে ঘটনাটি সেটি গতির প্রথম সূত্র দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। পরবর্তী এমসিকিউ, 2 কেজি ভরের একটি বস্তুতে 10 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে? এখানে আমাদের বল এফ এর মান চাওয়া হয়েছে। আমরা জানি এফ সমান এম এ, অর্থাৎ ভর গুণন ত্বরণ। ভর হলো 2 কেজি, ত্বরণ হলো 10 মিটার/সেকেন্ড². তাহলে 2 এবং 10 গুণন করলে 10 দ্বিগুণে 20 নিউটন। 12 নম্বর এমসিকিউ, 30 কেজি ভর বিশিষ্ট মসৃণ ট্রলিতে 90 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে? সঠিক উত্তর গ নম্বর 3 মিটার/সেকেন্ড². আমরা জানি এফ সমান এম এ, তাহলে এক্ষেত্রে এর মান নির্ণয় করতে হলে কী করতে হবে? এফকে এম দ্বারা ভাগ করতে হবে। এফ এর মান 90, এম এর মান 30, 90কে 30 দিয়ে ভাগ করলে 3। সঠিক উত্তর গ নম্বর 3 মিটার/সেকেন্ড². 13 নম্বর এমসিকিউ, নিউটনের তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে কোনটি চালানো হয়? সঠিক উত্তর জেট বিমান। আমাদের পরবর্তী এমসিকিউ, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। 1 নম্বর তথ্য, পরস্পর বিপরীতমুখী, 2 পরস্পর সমান, 3 একই বস্তুর উপর কাজ করে। নিচের কোনটি সঠিক? সঠিক হবে ক নম্বর, অর্থাৎ 1 ও 2। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কখনোই কিন্তু একই বস্তুর উপর কাজ করে না। একটি বস্তু যখন অন্য বস্তুর উপর ক্রিয়া বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি উক্ত বস্তুর উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে থাকে। তোমরা এখানে এরকম একটি চিত্র দেখতে পাচ্ছ, বেলুনের ভেতরে বাতাস পুরে যখন বেলুনের মুখটি খুলে দেওয়া হয় তখন বেলুন বাতাসের উপর বল প্রয়োগ করে, যার কারণে বাতাসটি বেলুন থেকে বের হয়ে আসে। একই সময়ে বাতাস বেলুনের গায়ে বল প্রয়োগ করে, ফলে বেলুনটি একদিকে উড়ে চলে যায়। 15 নম্বর এমসিকিউ, কোন ধরনের মাটিতে প্রতিক্রিয়া বল কম থাকে? সঠিক উত্তর ঝুরঝুরে মাটিতে। ঝুরঝুরে মাটিতে যদি কোনো কিছুর বল প্রয়োগ করা হয় তাহলে সেখানে প্রতিক্রিয়া বলটি অনেক কম হয়। 16 নম্বর এমসিকিউ, কোন বলের প্রভাবে ওজন মাপার যন্ত্রে ওজন দেখা যায়? সঠিক উত্তর ক্রিয়া বল। 17 নম্বর এমসিকিউ, কোন সূত্রের দ্বারা ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সম্পর্কে ধারণা পাওয়া যায়? সঠিক উত্তর গতির তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রে বলা হয় প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আর ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময়ই একটি অন্যটির উপর কাজ করে, কখনোই একই বস্তুর উপর কাজ করে না। নিচের উদ্দীপকের আলোকে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। রবিনা চিরুনি দিয়ে চুল আশ্রে এটিকে কিছু কাগজের টুকরোর কাছে ধরল। সে দেখতে পেল কাগজের টুকরোগুলো চিরুনির গায়ে লেগে গেছে। আমাদের 18 নম্বর এমসিকিউ, কোন বলের কারণে কাগজের টুকরাগুলো চিরুনির গায়ে লেগেছিল? সঠিক উত্তর ঘ নম্বর, তড়িৎ চৌম্বক বল। অর্থাৎ চিরুনি দিয়ে যখন মাথা আশ্রানো হয় তখন চিরুনিতে তড়িৎ চৌম্বক বল উৎপন্ন হয়। এই তড়িৎ চৌম্বক বলের কারণেই কিন্তু চিরুনির গায়ে কাগজগুলো লেগে গিয়েছিল। 19 নম্বর এমসিকিউ, উদ্দীপকের সৃষ্ট বলটির ক্ষেত্রে 1 মাধ্যাকর্ষণ বলের তুলনায় দুর্বল, 2 আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতা বিদ্যমান, 3 সবল নিউক্লিয় বলের চেয়ে দুর্বল। সঠিক হবে গ নম্বর 2 ও 3। তড়িৎ চৌম্বক বল মাধ্যাকর্ষণ বলের তুলনায় কিন্তু দুর্বল নয়। সবচেয়ে দুর্বল বল হলো মাধ্যাকর্ষণ বল, তড়িৎ চৌম্বক বল মাধ্যাকর্ষণ বলের তুলনায় শক্তিশালী। এই জন্য 1 নম্বর অপশনটি ভুল, এটি নেওয়া যাবে না। 20 নম্বর এমসিকিউ, মৌলিক বল কয়টি? সঠিক উত্তর মৌলিক বল 4টি। এই 4টি মৌলিক বলের নাম তোমরা মনে রাখবে, মহাকর্ষ বল, তড়িৎচম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। 21 নম্বর এমসিকিউ, পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকে কী বলে? সঠিক উত্তর অভিকর্ষ বল। অর্থাৎ 2টি বস্তুর মধ্যে যদি 1টি পৃথিবী হয়
তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটিকে অভিকর্ষ বল বলা হয়। 22 নম্বর এমসিকিউ, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এটি কোন বলের উদাহরণ? সঠিক উত্তর মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ বলের কারণেই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে। 23 নম্বর এমসিকিউ, ঘর্ষণ বাড়ানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়, 1 তল অমসৃণ বা খসখসে করে তোলা, 2 চাকা বা বল বিয়ারিং সরিয়ে দেওয়া, 3 ঘর্ষণ তল মসৃণ করা। সঠিক হবে 1 ও 2। ঘর্ষণ তল যত বেশি অমসৃণ হয় ঘর্ষণ তত বেশি হয়। যদি ঘর্ষণ তলকে মসৃণ করা হয় তাহলে ঘর্ষণের মান আরও কমে যাবে, এই জন্যে 3 নম্বর অপশনটি নেওয়া যাবে না। 24 নম্বর এমসিকিউ, চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে কেন? সঠিক উত্তর গ নম্বর, মাধ্যাকর্ষণ বলের জন্য। আমাদের পরবর্তী এমসিকিউ, মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে কি বলে? অলরেডি বলে দিয়েছি, এটি মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে আমরা তখন সেটিকে মাধ্যাকর্ষণ বলে থাকি। মাধ্যাকর্ষণ বল আমাদেরকে নিচের দিকে টেনে রেখেছে এবং এর কারণে আমরা নিজেদের ওজনের অনুভূতি পেয়ে থাকি। 26 নম্বর এমসিকিউ, দুটি আহিত কণার মধ্যে ক্রিয়াশীল বল কোনটি? সঠিক উত্তর গ নম্বর, তড়িৎ চৌম্বক বল। দুটি বস্তুকে আহিত করা হলে এদের মধ্যে তড়িৎ চৌম্বক বল কাজ করে। নিচের উদ্দীপকের আলোকে 2728 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হল 1500 কেজি ভরের একটি বাস 4 মিটার/সেকেন্ড² ত্বরণে চলছিল। জরুরি ব্রেক চাপা হলে যাত্রী সিপথসহ অনেকে সামনের দিকে ঝুঁকে পড়ল। আমাদের 27 নম্বর এমসিকিউটি হলো, গাড়িটি কত বলে চলছিল? অর্থাৎ আমাদের এখানে বল নির্ণয় করতে হবে। আমরা জানি বল এফ সমান এম এ, এম হলো 1500 কেজি এবং এর মান হলো 4। তাহলে 1500কে 4 দিয়ে গুণন করলে 6000 নিউটন। সঠিক উত্তর গ নাম্বার। 28 নম্বর এমসিকিউ, ব্রেক চাপায় সিপাত সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ, 1 গাড়ির সংলগ্ন দেহের অংশের গতি কমে যাওয়া, 2 গাড়ির সংলগ্ন দেহের অংশের গতি বেড়ে যাওয়া, 3 দেহের উপর অংশের গতি পূর্বের মতো থাকতে চাওয়া। সঠিক উত্তর হবে 1 ও 3। অর্থাৎ যখন ব্রেক চাপা হয় তখন গাড়ি সংলগ্ন অংশ যেটি সেই অংশটির গতি কমে যায় এবং উপরের অংশ যেটি সেটি কিন্তু আগের অবস্থায় থাকতে চায়। 2 নম্বর অপশনটি ভুল। পরবর্তী এমসিকিউ, সবচেয়ে শক্তিশালী বল কোনটি? সঠিক উত্তর সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল এবং সবচেয়ে কম শক্তিশালী বল হলো মহাকর্ষ বল। 30 নম্বর এমসিকিউ, ঘর্ষণকে কয় ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর 4 ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলোর নাম তোমরা মনে রাখবে, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। একটি বস্তুর উপর আরেকটি বস্তু স্থিতিশীল অবস্থায় রেখে দিলে যে ঘর্ষণ তৈরি হয় সেটিকে স্থিতি ঘর্ষণ বলে। একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তুকে যদি চালানো হয় তাহলে যে ঘর্ষণ তৈরি হয় সেটিকে গতি ঘর্ষণ বলে। যখন একটি বস্তুর উপর আরেকটি বস্তুকে ঘুরিয়ে ঘুরিয়ে চালানো হয় তখন এটিকে বলা হয় আবর্ত ঘর্ষণ। আর তরল অথবা বায়ব পদার্থের ভেতর দিয়ে যখন কোনো বস্তু প্রবাহিত হয় তখন যে ঘর্ষণ উৎপন্ন হয় এটিকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। 31 নম্বর এমসিকিউ, ঘর্ষণ বলের মধ্যে কোনটির মান সবচেয়ে ছোট? অলরেডি বলে দিয়েছি, সঠিক উত্তর আবর্ত ঘর্ষণ। 31 নম্বর, মহাকর্ষ বল নির্ভর করে 1 বস্তুদ্বয়ের ভরের উপর, 2 বস্তুদ্বয়ের ওজনের উপর, 3 বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে খ নম্বর, 1 ও 3। অর্থাৎ ভরের উপর নির্ভর করে এবং দূরত্বের উপর নির্ভর করে, ওজনের উপর কিন্তু মহাকর্ষ বল নির্ভর করে না। পরবর্তী এমসিকিউ, প্যারাশুট দিয়ে নিচে নামার সময় কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়? সঠিক উত্তর প্রবাহী ঘর্ষণ। তোমরা জানো
যখন প্যারাশুট দিয়ে নিচে নামা হয় তখন প্যারাশুটটি বায়ুকে ভেদ করে নিচের দিকে চলতে থাকে, অর্থাৎ বাতাসে যে ঘর্ষণটা সৃষ্টি হবে সেটিকে আমরা প্রবাহী ঘর্ষণ বলে থাকি। তরলের ক্ষেত্রেও একই ঘটনা। তোমরা এখানে একটি প্যারাশুট দেখতে পাচ্ছ, মহাকাশযান অ্যাপোলো 15 এর ক্যাপসুল প্যারাশুট দিয়ে সমুদ্রে নামানো হচ্ছে। এক্ষেত্রে প্যারাশুট এবং বাতাসের মধ্যে যে ঘর্ষণটি সৃষ্টি হচ্ছে সেটি হলো প্রবাহী ঘর্ষণ। 34 নম্বর MCQ, কোনটি ভেক্টর রাশি? সঠিক উত্তর ঘ নম্বর বল। তো ভেক্টর রাশি কাকে বলে? যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন বল, সরণ, বেগ, ত্বরণ, ওজন, এগুলো হলো ভেক্টর রাশি। আর যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণ প্রকাশ করা যায়, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, দ্রুতি, ভর, আয়তন, কাজ, এগুলো হলো স্কেলার রাশি। 35 নম্বর MCQ, নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সঠিক উত্তর খ নম্বর F = ma। এটি হলো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রাপ্ত সমীকরণ। নিচের উদ্দীপকের আলোকে 36 ও 37 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হলো 15 কেজি ভরের কোনো বস্তুর উপর 60 নিউটন বল প্রয়োগ করা হলো, ত্বরণ কত? এটি আমাদের 36 নম্বর প্রশ্ন। উদ্দীপকের সমস্যা সমাধানে নিউটনের কোন সূত্র প্রয়োগ হবে? সঠিক উত্তর বলের সূত্র। আমরা জানি F = ma। এখান থেকে আমরা এর মান নির্ণয় করতে পারবো, এই সূত্রটি হলো বলের সূত্র। 37 নম্বর MCQ, উদ্দীপকের আলোকে ত্বরণ কত হবে? সঠিক উত্তর 4 m/s². আমরা সূত্র অনুযায়ী এটি নির্ণয় করতে পারি, F = ma। এ সমান তাহলে কি হবে? F/m। এফ এর মান 60, এম এর মান 15, 60 কে 15 দিয়ে ভাগ করলে 4। 38 নম্বর MCQ, কোনটিকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয়? সঠিক উত্তর ঘর্ষণ। ঘর্ষণের কারণে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষতি হয়, যেমন গাড়ির টায়ার ক্ষয় হয়ে যায়, বেয়ারিং ক্ষয় হয়ে যায়। কিন্তু ঘর্ষণ না থাকলে আমরা কিন্তু এগুলো করতে পারতাম না, এমনকি আমরা কোনো কিছুর উপর স্থিতিশীল অবস্থায় দাঁড়াতেও পারতাম না, পিছলে পড়ে যেতাম। এই জন্য ঘর্ষণ প্রয়োজন, কিন্তু ঘর্ষণের কারণে ক্ষতিও হচ্ছে, এই জন্য আবার একে উপদ্রবও বলা হয়, অর্থাৎ ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। 38 নম্বর MCQ, গাড়ির টায়ারে সুতা থাকে কেন? সঠিক উত্তর ঘর্ষণ বাড়ানোর জন্য। 40 নম্বর MCQ, ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ হলো 1 নৌকা চালানো, 2 ভূমির উপর দাঁড়ানো, 3 রকেট চালানো, কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ নম্বর 1, 2, 3। তিনটি ক্রিয়া প্রতিক্রিয়া বল। নৌকা চালানোর সময় ক্রিয়া প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, ভূমির উপর দাঁড়ানোর সময়ও ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, রকেট চালানোর ক্ষেত্রেও একই ঘটনা। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, যখন আমরা মাটির উপর দাঁড়িয়ে থাকি বা হাঁটি, তখন মাটিতে আমরা যেই ক্রিয়া তৈরি করি এর ফলেই কিন্তু মাটি আমাদের পায়ে একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফলে আমরা হাঁটতে পারি। অনুরূপভাবে নৌকার ক্ষেত্রেও একই ঘটনা। আমরা যখন লগি দিয়ে নৌকা ঠেলে নিয়ে যাই, তখন ওই লগি মাটিতে যেই ক্রিয়াবলের তৈরি করে, মাটি ঠিক একই রকমভাবে প্রতিক্রিয়া বল তৈরি করে, এই জন্য নৌকা এগিয়ে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।